যারা কোরআনকে ঘৃণা করে যারা কোরআনের বিরোধিতা করে আল্লাহ পাক এদের দুনিয়ায় শাস্তি দেবেন কবরে শাস্তি দেবেন হাসরে শাস্তি দেবেন মিজানে শাস্তি দেবেন ফুল সিরাত পার হতে দেবে না ওই আগুনে সাগরে ফেলে জনমের মতো কোরআনকে অবহেলা করা স্বাদ মিটিয়ে দেবে আর যদি আপনি কোরআনকে ভালোবাসেন কোরআনকে মহাব্বত করেন কোরআনকে বড় আপন করে নিতে চান কেতাবে লেখা

কাটদ কা ওই হীরা নিয়ে দাগ মেরে দেবে ওই হীরারা তো ধাপ দাগ মারার সঙ্গে সঙ্গে কাঁচ কেটে যাবে সেজন্য সাধারণ ভাইরা যে সমস্ত বসে আছেন শুনেছেন হীরা ধার তার মানে হীরা কাজ কাটে হীরা মোটা মোটা কাজগুলো দাগ মেরে দিলে কেটে যায় ওই রকম চুলের চেয়ে শুরু হীরার চেয়ে ধার আমারও সব লম্বা রাস্তা এরকম বিরাট বড় একটা সাঁকো পাড়াতে হবে পুল পাড়াতে হবে ডান দিকে ধরার কায়দা নাই বাম দিকে ধরার কায়দা নাই আপনি ভাবেন তোলায় আগুন জ্বলছে আপনি কি করে পাড়ি দিয়ে জান্নাতে যাবেন জান্নাত তো ও ওপারে

আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না যুবকেরা একটু ভালো করে বজার চেষ্টা করো বাবু সেই বিরাট বড় ফুলসিরাত আমাদেরকে পার হতে হবে এই কোরআনের সঙ্গে যদি মোহাম্বত রাখি কোরআনের সহবতে যদি চলি কোরআন আমাদের পহরিয়ার পাহারা হবে ও বলি যার টুকরা আব্বা জানে যদি গুণাগারের কথাটা শুনে আজকের রাত থেকে যদি কেউ বলে আমি আলিফ থাসা মৃত্যু পর্যন্ত আমি শপথ করলাম হাফেজ না হয়ে মরব না কিতাবে লেখা আছে ওই ওই মুরব্বির যদি করান শেখার আগে ধরার আগে कायदा পড়তে পড়তে মারা যায় তাহলে কিতাবে লেখা ওই মুরব্বি যদি হাফেজ হওয়ার নিয়ত করে कायदा শুরু করে আল্লাহ পাক কবরে ফেরেশতা পাঠিয়ে ওই মুরব্বির হাফেজ করিয়ে ওই দানে দান করাবে জোরে বলো বলো শুধু তাই না হাফেজের কাতারে আল্লাহ বসিয়ে দেবে যে সমস্ত মুরব্বী গুলো কোরআন পড়তে পারি না বৌমা জানে আপনার নাতি জানে ওরা কেন না জানো আপনার মহল্লার ইমাম জানে ইমাম যদি না জানে ইমাম যদি না খুঁজে পান আপনি কি করবেন মক্তবে যাবেন মাদ্রাসায় যাবেন বাবা আমি শেষ বয়সে কাজ কাম নাই ফিরে হয়ে গেছি আগে বিরাট কাজ করতাম ভ্যান চালাতাম ভ্যান চালাতে পারি না মাঠে কোপাতে পারি না

এই সুযোগ ছাড়বেন না ধরবে ধরবে আচ্ছা বড় বড় নিয়ত করলে আল্লাহ পূরণ করতে পারে না পারে আপনাদের ব্রেন বুদ্ধি এত কম কেন সত্তর বছরের বুড়োটা জানে খুব বাঁচলে বেশি হয়তো পাঁচ বছর বাঁচবো কারণ আমার শরীরের খবর আমি জানি কোন যন্ত্র খারাপ হয়ে গেছে কোন পার্টস নষ্ট হয়ে গেছে আমি আগেকার মতো চলাফেরা করতে পারি না কিন্তু পাঁচ বছর হতে পারবো না আল্লাহ যদি চায় পাঁচ মিনিটে আলেম করে দেবে মাওলা না করে দেবে পারে না পারে না কারণ আল্লাহ বলেন আমি এলমো দেনে ওলার মালিক আমি যার ভালোবাসি তার এলমো আমি আমি ভালোবাসি তার ইমান দেই আমি যার ভালোবাসি তার হেদায়ত দেই আর আমি যার ভালোবাসি তার বিগত জিন্দগির গুনা খাতা মাফ করে দিয়ে বেগুনা মাসুম বানিয়ে দে জোরে বলো সেই জন্য আজকে থেকে শপথ করতে হবে যুবকদের আচ্ছা এই যুবক আমি নলমণি মাদ্রাসার কথা বহু জায়গায় বলেছি যে নলমুড়ি মাদ্রাসায় অনেক ভ্যানওয়ালা কাঁচ ভা খোড়া ভা ফেরিওয়ালা এরা রাজমিস্ত্রি এরা মাদ্রাসায় পড়ে কোরআন শরীফ ধরেছে এই কথা ঠিক না ভুলবো এই লতমান ভাই ঠিক বলছি না ভুল বলছি এখানে অনেক খেটে খাওয়া মানুষ জন মজুরি কাটা মানুষ ব্যবসায়ী মানুষ ভ্যানওয়ালা মাদ্রাসায় পড়ে পড়ে কোরআন শরীফ ধরেছে আমার মাদ্রাসা দেখো অনেকগুলো মুরুব্বি অনেকগুলো সত্তর বছর আশি বছর পঞ্চাশ বছর চল্লিশ বছরের এই ধরনের কিছু মানুষ তারা কোরআন শরীফ ধরেছে এখন সেই কোরআন পড়ছে সেজন্য আপনি যদি নিয়ত করেন জাল্লাহ আপনি আমার হায়াত দেন আমি যেন কোরআনের হাফেজ হয়ে কোরআনটা একদমে এক বইটাকে শোনাতে পারি তবে আমার মৃত্যু দেবেন বলে নিয়ত করে তিন দিন কায়দা পরে মরে গেছে তিন দিন কায়দা পরে মরে গেছে বাসে অ্যাক্সিডেন্ট করেছে মোটর সাইকেল ঠুকে দিয়েছে মরে গেছে এখন এই লোক তার আল্লাহ কবরে ফেরেস্তা দিয়ে হাফেজ কমপ্লিট করিয়ে কবরে বই ঠাক দিয়ে আল্লাহ হাসাদের মাঠে তুলবে জোরে বলুন এই নিয়ত করে না আমাদের বুদ্ধির অভাবে ঝাল খেয়ে যাচ্ছে জ্ঞানের অভাবে ঝাল খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে জান্নাত উন্মতি মোহাম্মদ একটু যদি ব্রেন খাটিয়ে চলে জান্নাত আমাদের জন্য গ্যারান্টি এই বাবু যারা আসছো এসো এসো বসো বাবা দাঁড়িয়ে থেকো না এসো বসো এসো বসো বসো আর জান ভরে বলেন আল্লাহ ওই আরব দেশে জন্মনবীর ওই জন্ম দেশে জন্মনবীর আবুদুল্লা ঘরে আর সবার নবী এলেন সবার পরে দে যে মায়া মিনার কোলেরি চাপ করে ঝরঝম ترسل لي على محمد بل لبال لبار اللهم وعلى ال سيدنا بشر ليس كالبشر يقوت حزر ليس كالحجر اللهم الله صل ওয়ালা আ'লি আপনার বউ আপনার বউ মা মানে আপনার মেজো ছেলে আপনিবা বড় ছেলে কিংবা ছোট ছেলে বড় ছেলের স্ত্রী মেজো ছেলের স্ত্রী ছোট ছেলের স্ত্রী মোটামুটি ভালো কোরআন পড়তে পারে আর মুরব্বির বাড়ি এখান থেকে চল্লিশ কদম দূরে পঞ্চাশ কদম দূরে ও জ্ঞানী ভাইরা কথা মাথায় রাখেন এখান থেকে পঞ্চাশ কদম দূরে আপনার মেজ ছেলে সেজে ছেলে ছোট ছেলের বাড়ি আপনি যদি এই বাড়ি থেকে চল্লিশ কদম উঠোনটা পার হয়ে বৌমার কাছে পড়তে যান রসুল্লাহ জানিয়ে দিলেন ওই পঞ্চাশ পঞ্চাশ কদমে পঞ্চাশ বছরের কবুলিয়া এলাকা হবে আজ যদি মনে করেন পাঁচশো বছরের এবার উল্লব প্রত্যেকদিন দিন তাহলে আপনার বাড়ির থেকে মন্তব্যে যাবেন যদি পাঁচশো পা হয় পাঁচশো বছরের কমপ্লিট এবাদাতের স্বভাব আপনার নামায় আমাল এলাকা হবে যে রাস্তায় হেঁটে যাবেন ওই রাস্তার পোকা ওই রাস্তার পিপিলিকাগুলো ওই রাস্তার আশেপাশে পুকুরির মাছ গুলো আপনার মাঘ ফেরাতের দোয়া চাইতে থাকে জোরে বলুন প্রত্যেকটা মানুষ জানে ফুলকপি বি কবি ব্যবসা করাচ্ছে সোনা রূপা ব্যবসা করা ভালো মনি মুক্তার ব্যবসা করা ভালো এমনি করে পাতা কবির ব্যবসা ভালো না সোনার ব্যবসা ভালো বলে কবি ছাড়া কিছু বোঝে না সোনা সোনা না লাল মুক্তার গোল মুক্তা আমি একটা কথা জিজ্ঞাসা করছি কবির ব্যবসা ভালো না সোনার ব্যবসা ভালো ভালো সোনার ব্যবসা ভালো না তাহলে সোনার ব্যবসা যদি ভালো হয় আপনারা তত্ত্বগুলো গুলো বোঝার চেষ্টা করেন পাবেন না তত্ত্ব খুঁজে সোনার ব্যবসা যদি ভালো হয় তাহলে কত বড় অজ্ঞ হলে কত বড় নাদান হলে সোনার ব্যবসা ছেড়ে দিয়ে পাতাকপির ব্যবসা করে শুধু বড় ধনী হব বলে বড় ধনী হতে গেলে বড় কোটিপতি হতে গেলে সোনার ব্যবসা যদি করে কোটি কোটি টাকার ব্যবসা ইনাম হবে আর পাঁচ টাকার ব্যবসা করলে ডবল লাভ হলে আড়াই টাকা লাভ হবে আর পঞ্চাশ কোটি টাকার ব্যবসা করলে ডবল লাভ হলে পঁচিশ কোটি টাকা লাভ হবে

মুখ দিয়ে জিকির করে করে ও কলিজার টুকরা ভ্যানা আমার আপনার দুই দিকে একেবারে ঘা হয়ে গেছে অত জিকির করেছেন এত জিকির করেছেন কিন্তু রাসূলুল্লাহ বললেন তুমি সারা রাত জিকির করবে আর সারা রাত তুমি নামাজ পড়বে আর পৃথিবীর জমিনে যত রহমের আমল আছে সব করবে আর আমি রসুল জানিয়ে দিলাম যদি পৃথিবীর রাগনাম বাড়ি বাড়ি ব্যবসা করতে চাও খয়রুকুম অতি উত্তম ভালো খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু একটা ওস্তাদের কাছে আর খলিজা আমার বাবাদের একটা শিক্ষকের কাছে একটা ছাত্র যদি একটা ওস্তাদের কাছে একটা ছাত্র যদি চব্বিশ ঘন্টার ভিতরে একটা মিনি আল্লাহ পাকের কোরআন শিখতে গিয়ে আলী বাতা সাজিম হা খ তাল জল রজ সিন সিন সত তত্ত্ব জ আইন ওইন ফা খ খ কিম্বা বাগদাদি কায়দার মত যদি পড়ে আলী বে তে সে জিম হে খে দাল জল রে জে সিন সিন সত তত্ত্ব এ জ আইন গাইন হে আপ কাপ এই রকম ভাবে যদি পড়ে ও মুসলমানের ছেলেরা ও যুবকেরা জানে

জোরে বলবে 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 তাহলে একটা মূর্গ

রাতের রাতের ঘুম হারাম করে তাহাজ করছি হুরু পাবো বলে কবরে আজাদ থেকে নাজাদ পাবো বলে সেই তাহার যাদের না মাঝে দরদ দোয়া দরদ লাগে না লাগে না আলাম তো সুরু কুলু সুরু পারি দোয়া লাগে না লাগে না হ্যাঁ না বলবেন না আমি তাহার যত প্রত্যেক জীবনে কাজ কই উজুর চারটে ফরজ বলবেন না ও জানি না

সেই জন্য তাহাজ্জুদ পড়ার আগে ফরজ নামাজ পড়ার আগে আপনারা এইগুলো শিখতে হবে বলে রাসূলুল্লাহ বলেছেন তালাবুল ইলমু ফরিদাতুর আলা কুল্লি মুসলিম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম প্রত্যেকটা মুসলমানের ছেলে এবং মেয়ে সর্বপ্রথমে দিন শেখাও এলম শেখাও কোরআন শেখাও কারণ ও একটু পরে নামাজের কাতারে দাঁড়াবে নামাজ পড়া ধরবে আর যখন নামাজ পড়া ধরবে তখন এই ইলমো কাজে লাগাবে এই ইলমো ব্যবহার করতে হবে সূরা ফাতিহা ব্যবহার করতে হবে সূরা ইখলাস ব্যবহার করতে হবে সূরা ফালাক ব্যবহার করতে হবে সূরা ফিল ব্যবহার করতে হবে আর যদি রাসূলুল্লাহর হুকুম ও রাসূলুল্লাহর নীতি মত আল্লাহর হুকুম মত না চলে ইচ্ছা মত ভগবানবাজি করে আর পঁচিশ তিরিশ বছর বয়সে যখন নামাজ পড়তে যাব তখন সূরা ফাতিহা সেই হবে না ওজন গজব নাজিল হবে সূরা ফাতিহা পড়তে গিয়ে বলবো আলহামদুলিল্লাহ

রকম শিখতে গেলে জানতে গেলে নলমুড়ির মতো মাদ্রাসায় পড়তে হবে যদি বলেন পড়ব না তাহলে তাহার জন্য নামাজ পড়তে যাবেন রাতের বেলা জেগে আপনি যদি সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফ সব যদি ভুল তাকে বলেন আপনার কি নামাজ হবে যদি আল্লাহ আমার ক্ষমা করে দেবে আল্লাহর বিরাট দয়া আল্লাহ তো অনেক দয়া তুমি শুধু সুমান আল্লাহ বলে নামাজ পড়ো আলহামদুলিল্লাহ বলে নামাজ পড়ার কিচ্ছু জানো না ঠিক আছে কিন্তু সারা জীবনের জন্য এ অফার না ভুকুমবাদী দু চার দিন করতে পারো 20 দিন করতে পারো 40 দিন করতে পারো কিন্তু 45 এর মাথায় যদি ভুকুমবাদী কর আর তোমার নামাজ হবে না আল্লাহর কাছে বললে ভুল হবে না যত বড় মাথা মোটা হোক যদি সূরা ফাতিহা সই করার চেষ্টা করে কোরআন শেখার চেষ্টা করে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে এক মাস যদি কোন মুসলমানের بیٹা কায়দা পড়ে এক মাসের ভিতরে সই কায়দা শেষ করবে আর আম্মা পায়রা ধরে নেবে আম্মা ধরা মানে আল্লাহ পাকের কোরআন শরীফ ধরা একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমরা ইচ্ছাকৃতভাবে কোরআনকে অস্বীকার করে কোরআনকে ঘৃণা করি তাই আমাদের উপরে গজব নাজিল হচ্ছে কোরআন আজ পাওয়ার কোরআনের এত পাওয়ার এত ক্ষমতা পৃথিবীর জমিনে যেখানে ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে যেখানে বিল্ডিংে আগুন লেগে গেছে যেখানে মসজিদে আগুন লেগে গেছে যেখানে মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একজন বল

কিন্তু সবকিছু দেখার পরে সবকিছু দেখার পরে আমরা বিশ্বাস করি না কেন আল্লাহ নেই কি এটি বলে না আল্লাহ নেই বলবে হ্যাঁ আল্লাহ আই আল্লাহ মেরে দিতে পারে হ্যাঁ পারে আমি এই ঘটনাটা বলেছিলাম এখানে জামাদ্রই এলাকার একজন ছেলে শুধু কোরানের হাফ এক ছিল বলে চিতাতে তার জ্বালাতে পারে না ওরা পেরশান হয়ে গিয়ে আপনাদের এখানে ধাপা হয় হয়ে গিয়ে রাস্তা নিয়ে গাছের গোড়ায় ফেলে রেখেছেন এই ছেলেরাব্বা গিয়ে তালাশ করতে করতে ওদের কাছে গিয়ে বলল বাবু এই রকম একটা লাশকি এসেছিলো বলে হা 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 হাত কাটা ঠ্যাং কাটা বলছে হ্যাঁ লাশ তো তিন দিন আগে পুড়িয়ে যাবা পুড়ে যাবার কথা পুড়িয়ে দেওয়ার কথা কিন্তু যতবার তুলেছি চুল্লিতে ততবার মেশিন বন্ধ হয়ে গেছে বাধ্য হয়ে সেই গাছের ফেলে রেখেছি আমাদের জীবনে এই রকম লাশ দেখিনি আব্বা গিয়ে ভাইরা গিয়ে প্লাস্টিকে জড়ানো ছিল প্রায় আঠারো দিন মতো ওকের কাপড় খুলে দেখে ছেলেটার নামা আপনাদের ঘর পিছনের কথা মাটি হয়েছে আর তার খবর থেকে জানিয়াচ্ছি খরচু বার হচ্ছে জয়নগর মানুষে পড়তে এ তো বহুতবার বলা হয় আল্লাহর কোরান দুনিয়ায় পড়াতে পারবে না আর জাহান্নামের আগুনও পড়াতে পারবে না এই হাফের সাহেব যারা এরা যদি কোনো কায়দায় জাহান্নামে যায় সব পুড়িয়ে দেবে শীনা পড়াতে পারবে না এর ভিতরে আল্লাহ পাখের কোরান রয়েছে জোরে বলুন আর আরো জোরে বলে আমরা যারা বসে আছি সবাই তো কোরআন জানি না তাহলে কায়দা পড়া মানে কোরআন শরীফ পড়া আজ থেকে শপথ করব যে আল্লাহ আমি মাওলানা হয়ে মরবো আর হাফেজ হয়ে মরবো বড় নিয়ত করেন আল্লাহ বড় নিয়ত পুরা করতে পারে না পারে না এর জোরে বলেন তাহলে এই নিয়ত করবেন কি জি অনেক মানুষ বাংলা কোরআন শরীফ পড়ে জ্ঞান দিয়ে বসে থাকে আমি বাংলা কোরআন পড়ি তুই কোসু বড় কোসু

এটা মধ্যে লাজিম হারি মুখাফা এইটা হুরুবে মাদ্দা এইটা মধ্যে মুনফাসিল এইটা মধ্যে মুত্তাসিল এরকম এক জায়গায় লেখা আছে জোরে বলেন না লেখা আছে কি এক জায়গায় লেখা নেই ওই বাংলা পড়ে জীবনের সূরা ফাতিহা সহি করতে পারবে না আলহামদুলিল্লাহ সূরা তো দূরের কথা ইন্না তাইনা সূরাটা সহি করতে পারবে না

তা আর জিনিসটা বাংলায় পড়লে সঠিক হবে কি জোরে বলেন হবে কি মেয়েরা আমার বাবাজিরা একটু বোঝার চেষ্টা করবেন সারা জীবন আর শুনছেন শুনবেন আজকের মাদ্রাসার জলসা কোরআনের পাওয়ার আর কোরআনের দাপক একটু খানি বোঝার চেষ্টা করুন আল্লাহ পাকের কোরআনের কত ক্ষমতা এই কোরআন সে আয়াত করে ভুগ দিলে আল্লাহর কালাম পড়ে ভুগ দিলে ও মুসলমানের ছেলেরা আপের বেঈমান এ কোরআনের এত পাওয়ার আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশা যেদিন প্রথম হিজরোধ করে করে মমতুল মহাত্মা আচারের মতিন আতুল মনোভরে রওনা দেবে দেবে ভিতরে একটা আয়াত আছে ওই আয়াত আরো আছে আনলা ভিম লাইন আইনি ভিমসাদ্দ বমিনখল ভিম সাদ্দহ বাবুশাই না হুম

তো তো ওরা বাইরে আর আমি ঘরের ভিতরে ছড়িয়ে দেবো তো ওদের কাছে পৌঁছাবে কি করে আর রসুল্লাহ আল্লাহ বলেছে আমার দোস্ত ঘরের ভিতরে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আর কাপেরদের চোখে বাইরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার সেই পংচে আল্লাহ দিয়েছিল না দেয় রসুল ঘরের ভিতরে ছড়িয়ে দিল সব কথা চোখে এসে পড়লো ভাই চোখে যদি বালি পড়ে পাথর পরে ও তাকাতে পারবে শুধু ডোলছে আর বলছে মোহাম্মদ যেন পালায় না মোহাম্মদ যেন পালায় না হজরত আলী আকাশ ওই প্রথম হিজরতের রাতে রসুল ছিলেন আর আলী ছিলেন আলী তখন ছোট ছোট

বাচ্চা ছেড়ে মেরে কি হবে মুহাম্মাদ কোথায় গেল তো এরা ওই গায়ের গন্ধ শুকে শুখে কেতাবে আছে রসুল্লার গায়ে একটা মোটামুটি এমন একটা খশবু ছিল যে রাস্তায় সকালবেলা যেতেন ওই রাস্তায় দিয়ে সন্ধ্যা পর্যন্ত সেই খশবু বার হত রসুলের শরীর কোনোদিন গ্যাস হতো না সর্বসময় বাস এবারে গিয়ে যখন রসুন গর্তের ভিতরে ঢুকে গেল ওরা তো এবারে চিন্তা করে গেল যে আর তো বাস পাওয়া যাচ্ছে না পর্যন্ত শেষ বাস ওই পর্যন্ত শেষ হয়ে গেছে ওই গর্তের ভিতরে আমি ঢুকেছিলাম তো হজরত সিদ্দিকে আকবর বলছে ইয়ারসুল্লাহ আমি গর্তের ভিতর থেকে ওদের পা দেখতে পাচ্ছি ওরার মোটে এক থেকে ডেড়ার দূরে কোন পাথর দেখা 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 মোটা কোন পাথর দুহাত মোটা তিন হাত চৌড়া এরকম পাথর কেউ ছোট কেউ মোটা কেউ উপরে ছাদ মতো আছে গাড়ে সুরে তো বলছি আমি পাহাড়ের গুহার ভিতর থেকে ওদের পা গুলো দেখতে পাচ্ছি আর রসুল ওরা এসে গেছে আল্লাহ রসুল বললেন আবু বাকার ওরা এসেছে তো কি হয়েছে আমি রসুল্লাহ বলছি আমরা দুজন না ভয় করো না আমাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে বলুন সভা আল্লাহ বাঁচিছে না বাঁচাইনি কিন্তু একটা दुश्मन আছে একটা दुश्मन কেতাবে লেখা আছে ওর মারার কথা ওই যে গিরগিটি গিরগিটে গিরগিটে চেনেন? হ্যাঁ? বাবু গিরগিটে চেন গিরগিটে চেনেন না? ও লোক যদি লোক যদি দেখতে পায় ও সঙ্গে সঙ্গে মুখ ফুলিয়ে আর মাথা নাড়া দেয় আর আমরা ভাবি যে ও রক্ত খাচ্ছে এই বাজে ধারণা মানে ছোটবেলায় আমরা করতাম তাড়াতাড়ি দেখতে পেয়ে থুতুলি আর বুকে এই কথা ঠিক না ভুল ও দিয়েতে দিয়েছে ছেলে বলেছে রক্ত খায় আর সঙ্গে সঙ্গে মুখ লাল হয়ে যায় আরো মাথা নড়া দেয় বলে কি জানেন

নামাজ পড়ছি মাথার উপরে এসে পড়ছে এত মুদিনা ওই রকম পায়রা এই রসি উপকার করেছে না করেনি জলে বলেন আর মাকড়সা মারা যাবে না অনেক লোক মাকড়সা মারে মেরে ফেলে বাড়িতে বাসা করে বলে না 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 ওই মাকড়সার বাসা গুলো আপনি খাজুরের ডাল দিয়ে নারকেল পাতার ডাল দিয়ে আস্তে করে বুলিয়ে ধুল ছেড়ে দিয়ে আস্তে করে বাইরে ফেলে দেবেন ওই মাকড়সা বিশ্ব নবীর উপকার করেছে না করে না বাইদান আমার বাবা দিরাম জানা ঘটনা ভালো করে বোঝার চেষ্টা করুন মুসলমানের ছেলেরা যুবকেরা জনেরা আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ গর্তের ভিতরে চলে গেলেন কাফেরটাও বা হয়ে গেল মোহাম্মদের গন্ধ সুখে সুখে আসছিলাম তিনি এখান থেকে কোথায় গেল কেতাবে এলাকা যাই সকাল হয়ে গেছে আবু বকর সিদ্দিক এর কলিজার টুগুড়ি হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা নার কাছে আবু জহেল এসে বলল আসমা পাশাপাশি বাড়ি এক জায়গায় বাড়ি একান্তই কই খিরিজ গান বললে ভুল হবে আরো কাছে আল্লাহ রসূলের বাড়ি আর আবু জহেলের বাড়ি আরো 가까 কাছি আসমা আসমা হাজরতে আবু বকর সিদ্দিক এর কলিজার টুকরি একটুখানি দূরে বাড়ি আল্লাহর রসূলের বাড়ি থেকে একটু দূরে বাড়ি সিদ্দিক আকবরের আবু জেহেল বলতে আসমান তোর আব্বা কোথায় গেছে বল মানে আল্লাহু এই নলমুড়ি আমাদের মালানা কায়সের সঙ্গে যে সব সময় চলে কোন জায়গায় যদি খুঁজে না পাওয়া যায় বলবে এক কাজ কর ফোন কর না উমুগলকের বাড়ি যা সঠিক খবর পেয়ে যাবে নিজের istri বলে আরে খুঁজতে হবে না কোথায় গেছে জানি বাড়ি যা ঠিক বেরো

কারণ হলো জানি না এত জোরে চড় মেরেছে মুখ দিয়ে দদর দদ করে রক্ত বার হতে শুরু হয়ে গেছে আবু বা কোথায় কোথায় বলছে আমি জানি না একে মারি আসারকে কে ফেলে দিয়েছে আবু জেহেল ও মুসলমানের ছেলে না আসমা রাদিয়াল্লাহ তো পেতলা হলো বল বলছে চাচু আমি একটুখানি জানি যতটুকু বলছি আমি যতটুকু জানি আমি আসমা জানিয়ে দিলাম আমার আব্বা জান বহুদিন আগে থেকে প্রায় চার পাঁচ মাস ছ মাস আগে থেকে আমার আব্বা যান দিন নাতের বেলা বিছনায় শয়ন করত না দরজার ধারে চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকতেন রাতের বেলা ঘুমাতেন না চাচা যান আমি এতটুকু জানি আমার আব্বা দিনের বেলা ঘুমাতেন কিন্তু রাতের বেলা শুতে দেখিনি আমি দিন দীর্ঘ ছয় মাস আজ পর্যন্ত দিন বিছনায় শয়ন করে না কিন্তু আজকেরই আমার আমার কোথায় গেছে ভোরের বেলা আমি আসমা সঠিক বলতে পারবো না আবু জেল আবার চরমারে আসমার আসমা রাজি আল্লাহ হার ও মুসলমানের ছেলে রাজবুকে রাজনেরা মোহাম্মদ কোথায় গেছে বল সোনার চার যুবকে রাজনেরা ওখান থেকে আবু জেল আবু জেল বললো মুহাম্মাদের মক্কায় اعلان করে দেওয়া হলো গো যে মুহাম্মাদের মাতা এনে দিতে পারবে 100 উত্তর পুরস্কার দেওয়া হবে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন এদিকে রাসূলুল্লাহর কিছু প্রেমিক রাসূলুল্লাহর কিছু ভক্ত আল্লাহ রাসূলের বাড়ি গেলেন যে ঘরে মাতা কাটার কথা নবী পাকে সেই ঘরে তো নবী নাই হযরত আলী ছিল দেখি অবস্থা কি সকালবেলা গিয়ে বলছে আলী আজকে তোমার ঘুম হয়েছিল বলতো হঠাৎ জীবনে জানা তা যে রাতে নবীর মাতা কাটার রাত সেই রাতে নবী নাই হয় খালি তুমি শুয়ের জায়গা তোমা তো ঘুম হওয়ার কথা না

সকাল হবে আর আমানতের মাল বন্টন করার পরে যদি মৃত্যু হয় তো হবে এর আগে আমি মরব না না এজন্য আমি আজকে রাতে যে আরামে ঘুম ঘুমিয়েছি ইতিপূর্বে কোনো দিন এত সুন্দর ঘুম ঘুমাতে পারি না এর নাম বিশ্বাস বিশ্বাস ইমান আর আমরা তো নবীর কথা মানি এক লাখের ভিতরে দু চারজন মানে এক লাখের ভিতরে দু মানে আর তাম পৃথিবীর মুসলমানদের ভিতরে যদি একজন রসুলের প্রেমিক হয় আর আল্লাহ হয় একজনের জন্য আল্লাহ তাম পৃথিবীর জমিনটাকে টিকিয়ে রেখে দেবেন জোরে বলুন আর জোরে বলুন আমরা তো সব ফিরি আমরা ফিরি